নমস্কাৰ, মোৰ নাম প্ৰজ্ঞান দত্ত। মই চেনী স্কুল গোৱালপাৰাত পঢ়োঁ। আৰু এনভাইৰনমেণ্টৰ ওপৰত পাব্লিক বা ষ্টুডেণ্টে কিয় এৱেৰ হ'ব লাগে বা আমি এনভাইৰনমেণ্টৰ কাৰণে কি কৰিব লাগে, জাভেদ ছাৰে অলপমান মোক ক'বলৈ দিলে। আজি বিশ্ব পৰিৱেশ দিৱস। বিশ্ব পৰিৱেশ দিৱস প্ৰতি বছৰে 5 জুন তাৰিখে পালন কৰা হয়। বিশ্ব পৰিৱেশ দিৱস পালনৰ মূল উদ্দেশ্য হ'ল জনসাধাৰণৰ মাজত পৰিৱেশ সংৰক্ষণ আৰু পৰিৱেশ সম্পৰ্কে সজাগতা বৃদ্ধি কৰা। পৰিৱেশ সজাগতা আমি সকলোৱে জনা উচিত। পৰিৱেশ সজাগতাৰ কথা পতাৰ আগতে আমি সকলোৱে এটা কথা মনত ৰখা উচিত যে আমি সকলোৱে প্ৰকৃতিৰেই অংশ। গতিকে আমি সকলোৱে নিজে আৰু আনকো সজাগ কৰিবলৈ চেষ্টা কৰিব লাগে। আমি সজাগ হ'বলৈ কেইটামান কথা মনত ৰখা উচিত, যেনে প্লাষ্টিক আইটেমছ আমি বৰ্জন কৰিব লাগে, আমি গছ ৰুব লাগে আৰু সংৰক্ষণ কৰিব লাগে, আমি গছ কাটিব নালাগে কাৰণ গছৰ পৰা আমি অক্সিজেন বায়ু পাওঁ যিটো আমাৰ উশাহ নিশাহৰ বাবে আৱশ্যক। আমি পেলনীয়া বস্তুবোৰ আমাৰ ঘৰতে হওক বা স্কুলতে হওক বা ৰাস্তাতে হওক ডাষ্টবিন অবিহনে ক'তো পেলাব নালাগে। পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাক আমি গুৰুত্ব দিব লাগে। বৰ্তমান সময়ত আমাৰ চৰকাৰখনেও স্বচ্ছ ভাৰতৰ ওপৰত গুৰুত্ব দিছে। পানী জমা হোৱা ঠাইবোৰ যেনে ড্ৰেইন আদি আমি চাফা কৰি ৰখা উচিত। এইখিনি কামো যদি আমি সকলোৱে কৰোঁ তেনেহ'লে আমাৰ পৃথিৱীখন সঁচাকেই ধুনীয়া হৈ পৰিব। আহক আমি একেলগে আগবাঢ়ি যাওঁ। ধন্যবাদ। मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। आती है आंधियां तो कर उनका खैर मकदम, आती है आंधियां तो कर उनका खैर मकदम, तूफान से ही तो लड़ने खुदा ने तुझे गढ़ा। कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है। जब साथ है हमारे वो सर्व शक्तियों से, जब साथ है हमारे हर काम उसके रहते हरगिज हुआ पड़ा है। कभी हार ना, हिम्मत का कदम बढ़ाओ,
मुश्किलें बड़ी, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है, मेरा खुदा बड़ा है, मेरा বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে তার শুভেচ্ছা জ্ঞাপন করছো আপনার লগতে যেহেতু আপনি একটা ভিডিও চালে ইয়ার আগতে মানে গছপুলি রোয়া আজি ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে উপলক্ষে গছপুলিটি রুলো কিন্তু সেটা নহয় যে আজি সেইটো উপলক্ষে যে গছপুলি সকলে রুব লাগে গছপুলি আমি এনেও রুব লাগে কারণ গছর পর আমার বহুতো বেনিফিটস আছে
কারণ গছে আমাক ফার্স্ট কথা অক্সিজেন দিয়ে, অক্সিজেনটা আমার বহুতো দরকার, কারণ যেহেতু দেখিছে আপনার বর্তমান পরিস্থিতি এই কোভিডত বহুতো মানুষ অক্সিজেনের নাটনিত মরিছে, অক্সিজেনটা ইমান দরকার, সেই কারণে কৈছো অক্সিজেনটা বহুতো দরকার, সেই কারণে গছক আমি সদায় সুরক্ষা দিব লাগে, গছর পৰা যেহেতু আমি অক্সিজেন পাও, তার লগতে গছর পৰা আমি বহুতো ফল পাও বা বহুতো দরকারিয় বস্তু পাও, কিন্তু আমি যেহেতু বহুতো ঘর হোক বা ইন্ডাস্ট্রি হোক বা যিকোনো বস্তু এটা জায়গা এস্টাবলিশ করবর কারণে বহুতো গছ কাটিব লাগে, সেটো সেটাও দরকার, কিন্তু আমার লগতে গছটাও সুরক্ষা দিব লাগিব। এটা কথা আছে যে মানে এটা গছ যদি কাটা হয় তার মানে পরিবর্তে দশটা গছ রুব লাগে, কিন্তু মোর মতে মই কওঁ যে এটা গছ যদি মানে কাটা হয় এটা বা তার পরিবর্তে এটা বা দুটা গছে রুলে হল, সেই দুটা বা এটা গছ ভালকে যাতে মানে সুরক্ষা করে ডাঙর করে, সেটহে ডাঙর কথা, গছটো রুলেই নহব, তাক প্রতিপালন করে ডাঙর দীঘল করব, কারণ ইয়ার বহুতো বেনিফিটস আছে। আর লগতে এই সেই সকল মানুষের কথা কল, যখন মানুষের মাটি নাই গছ রুব কারণে, যখন টাউনত থাকে সিহতর মাটির অভাবত সিহতে ভাবে কি আমার মাটি এনে আমি গছ কত রুম, কিন্তু কথা সেইটো নহয়, মোর মতে বেলেগ এজনের মাটিত গছ রুলে যে মাটিটো নিজের হয়ে যাব সেইটো নহয়, বেলেগ এজনের মাটিতো গছ আমি রুব পারো, গছ কারণ সকলের কারণে লাগে গছ, কিন্তু আরো কিছু মানুষের মনোভাব থাকে যে কোনোবাই মাটির গছ রুছে মাটিটো দখল করে লিছে নাকি, কিন্তু সেটো কথা নহয়, গছ রুলে যে দখল করে লব সেইটো নহয়, গছটো যদি রুইছে যার মাটি তেওঁৰো বেনিফিট হয় পিছত যায়।